بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في تسع آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون سمانيت ماتريمندولي الله پاک رب العالمين سمست پرشنسا جي الله پاک رب العالمين قرآن كريم نازل كورچن এবং আমাদের মতো বহু মানুষকে এর দ্বারা এই 1400 বছরের মধ্যে হেদায়াত দান করেছেন আর বহু মানুষ যারা কোরআনে কেরিমের দাওয়াতকে অবজ্ঞা করেছে অস্বীকার করেছে অবহেলা করেছে তাদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্ত করেছেন আর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই নীতিমালা সুন্নাতুল্লাহ চালু থাকবে যারা কোরআনে কারিমের কাছে এগিয়ে আসবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবেন আর যারা কোরআনে কারিম থেকে দূরে সরে যাবে আকীদায় আমলে আখলাকে চরিত্রে আদান প্রদানে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন শাসক হোক অথবা জনসাধারণ হোক যে কোনো স্তরের মানুষ হোক না কেন সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম দিয়ে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন যার সাহাবাই কেরামদেরকে তারপরে আল্লাহ পাক সম্মানিত করেছেন যার উম্মতকে আল্লাহ পাক সম্মানিত করেছেন আল কোরআনুল কারীম দিয়ে আজকে তাফসীর হবে সূরাতুন নামলের এই সূরার নাম সূরাতুন নামল এই জন্য যে এই সূরাই পিপীলিকার কথা যাকে আরবি ভাষায় নামল বা নামলাতুন বলা হয় নামলাতুন একটি পিপীলিকা আর নামল মানে পিপীলিকার জাত পিপীলিকার কথা উল্লেখ করা হয়েছে সুলাইমান আলী সালামের ঘটনায় এই সুরাই যে শব্দটিকে নিয়ে নামকরণ হয়েছে সুরাতুন নামল এই সুরা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মক্কি জীবনে হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই সুরায় বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে তবে মৌলিক বিষয় মক্কি সুরাগুলির হচ্ছে তৌহিদ আকীদা বিশ্বাসের বিষয় আল্লাহর প্রতি ঈমান আখেরাতের প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান এই বিষয়গুলি বিশেষ করে এই সুরায় আলোচনা করা হয়েছে আর শুরু হয়েছে এই দিয়ে যে কোরআনে কারীম দিক নির্দেশনা দেয় বিশ্বাসীদেরকে সুসংবাদ পেশ করে বিশ্বাসীদের জন্য এবং বিশ্বাসী মুমিন মানে জাতিসূত্রে বংশসূত্রে মুমিন হওয়াই নয় বরং তাদের কিছু কাজকর্ম রয়েছে যা আল্লাহ পাক অপরিহার্য করেছেন ফরজ করেছেন তার দু একটি কাজ বিশেষ করে উল্লেখ করা হয়েছে যা দিয়ে অন্যান্য আমলগুলির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে এইরকম বেশ কিছু ভালো কাজ আছে যে কাজগুলি করলে ভালো বিশ্বাস আছে যে বিশ্বাসগুলি রাখলে মুমিন হয় বিশ্বাসী শুধু যথেষ্ট না তার সাথে কিছু কর্ম করতে হয় আমল করতে হয় তাহলে মুমিন ইমানদার হয় আর যদি সে আমলগুলি না করে যা আল্লাহ পাক ফরজ ওয়াজিব করেছেন তাহলে ইমানের দাবিতে মিথ্যুক ওইসব মানুষরা এই বিষয়টি উল্লেখ করা হয়েছে তারপরে আল্লাহ পাক রব বিশেষভাবে এই সূরাই দাউদ এবং সুলাইমান আলাইহিমাস সালামের কথা উল্লেখ করেছেন আর সুলাইমান আলাইহিস সালামের বিশেষভাবে একটি লম্বা ঘটনাও আল্লাহ পাক বর্ণনা করেছেন যা দিয়ে বিশেষ করে যে শিক্ষা আমাদের দেওয়া হয়েছে সেটা আজকের যুগে প্রত্যেক মানুষকে মনে রাখতে হবে
সেটা হচ্ছে যে দুনিয়ার উন্নতি ইমান ইসলাম পরিপন্থী নয়। দুনিয়ায় যদি আপনি বৈধ পথে উন্নতি করেন আর আকাশ ছুঁয়ে ফেলেন, এর বিরুদ্ধে ইসলাম করে না। আল্লাহ পাক রব্বুল আম্বিয়া রসূলগণকে ওইরকম এমন সম্মান মর্যাদা দান করেছেন, উন্নতি দান করেছেন, যেখানে আজকের কোনো মানুষ কেন, মানব জাতির ইতিহাসে কেউ পৌঁছেনি। তাদের একজন সুলেমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম। তারপরে আরেকটি কথা বিশেষভাবে এখানে জানতে হবে তার সাথে সাথে, যেমন আমরা জানলাম যে দুনিয়ার উন্নতিতে ইসলাম বা ইমান বাধা সৃষ্টি করে না। ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, খুব দুনিয়া করেন কিন্তু আখেরাত ঠিক রেখে। দুনিয়া তুচ্ছ জগৎ, সংকীর্ণ জগৎ, মাত্র কয়েক বছরের জগৎ, তাও আপনার জানা নেই যে কতদিন আমার কাছে আছে। এই জগতের আয়েশ আরামের জন্য স্থায়ী জগৎকে খারাপ করিও না, স্থায়ী জগৎ আখেরাতকে ঠিক রেখে দুনিয়ার শীর্ষ স্থানেও যদি উঠে যান, ইসলামে কোন রকম বাধা সৃষ্টি করে না। বরং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, সূরা কাসাসের গত সপ্তাহে যে তাফসীর হয়েছে তাতে একটা অংশ ছিল। কারণ কি, আল্লাহ বলছেন যে দুনিয়ায় যে তোমার অংশ আছে, ধন সম্পদ বৈধভাবে অর্জন করা, ওপরে উঠা, এটা ভুলে যেও না, উপেক্ষা করিও না, করো, কোনো দোষ নেই। দুনিয়া করতে বাধা নেই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট ইত্যাদি যা কিছু ধরে নেয় দুনিয়ার, হতে বাধা নেই। কিন্তু স্থায়ী জগৎ আখেরাতকে ঠিক রেখে, আর আখেরাত ঠিক রাখতে হলে ইমান, ইমানের যেসব বিষয়াদি রয়েছে, ইমানের পিলার রয়েছে, সেগুলি ঠিক রাখা, আর ইমানের প্রমাণ প্রুফ স্বরূপ আমল কর্ম ঠিক রাখা, আল্লাহর সাথে আপনার আচরণ ঠিক থাকে, আল্লাহর বান্দা মানুষের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে আপনার আখলাক আচরণ চরিত্র যেন ঠিক থাকে। দুই নম্বর যে বিষয়টি অত্যন্ত জরুরি বা যে শিক্ষাটি এতে রয়েছে, সেটা হচ্ছে যে আজকালকার অধিকাংশ মানুষ, বলবো না শুধু মুসলিমরা, মনে করে, মুসলিমরা মনে করে যে দিন ইসলাম মেনে চললে, ইসলামের বিধিবিধান মেনে চললে এক পা বাড়া যাবে না। হ্যাঁ, এইরকম কথা সাধারণ মানুষও বলে, এক শ্রেণীর জাহেল মোল্লারাও বলে, এক হাফেজ বলছে এটা কোনো অন্যায় কাজ করেছে, কেউ বাধা দিয়েছে, তখন বলছে যে এত যদি ইসলাম মেনে চলি তাহলে এক পা বাড়ানো যাবে না। যার ফলে আজকাল বর্তমান যুগে পর্দা অত করা যাবে না, হালাল হারাম অত বেছে চলা যাবে না, ব্যবসা বিজনেসের ক্ষেত্রে, আয় উপার্জনের ক্ষেত্রে, নামাজ ওইভাবে জামাতের পাবন্দি করা, আর ফজরে একেবারে জামাতে হাজিরে, এতগুলি সম্ভব নয়। মনে হচ্ছে যে যদি এগুলো মেনে চলে তো এক পা বাড়ানো যাবে না। এগুলি শয়তানের শিক্ষা, জাইয়ান আল্লাহুম শয়তান আমালাহুম, তাদের পাপগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে শয়তান, যে চলতে পারবি না তুই ইসলাম মানলে। হ্যাঁ, ইমান ইমান, ধর্ম ধর্ম যদি করিস, আখেরাত আখেরাত করিস, তাহলে এক পা বাড়াইতে পারবি না। শয়তান এগুলো কথাগুলি সাজিয়ে পেশ করছে বদ প্রকৃতির মানুষের কাছে, দুর্বল ইমানের মানুষের কাছে। এই কথাটি কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে যে দিন ইসলাম মেনে চললে আগে বাড়া যাবে না। হ্যাঁ, এর খণ্ডন এই সুরায় বিশেষভাবে দাউদ আলাইহিসসালাম, সুলেমান আলাইহিসসালাম তাদের ঘটনা রয়েছে। সুলেমান আলাইহিসসালামের মতো রাজত্ব না পৃথিবীতে কেউ পেয়েছে না পাবে। হ্যাঁ, তাই না? ঈমান আমলের ক্ষেত্রে আল্লাহর এমন নেক বান্দা যে নবী, নবী হওয়ার পরেও, হ্যাঁ, নবী এইদিকে এইদিকে নবী, দিন কত পুরা করে ঠিক রেখেছেন, তাহলে চিন্তা করেন, সাধারণ কোন নেক বান্দা না, সিদ্দিক নাই, শহীদ নাই, শুধু নবী, সবচেয়ে উচ্চ মর্যাদা। তাই ইমানের দিক থেকে, আখেরাতের দিক থেকে নিজের মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে। দুনিয়ার ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, দুনিয়ার যত শাসক এসেছে আর যত আসবে, সবার চাইতে ঊর্ধ্বে। রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগী লি আহাদিন মিন বাদি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়া হাবলি মুলকান, আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ানবাগী লি আহাদিন মিন বাদি, আমার পরে যাতে করে কারোর জন্য সেটা সমীচীন না হয়, কেউ না পায়, এমন রাজত্ব দান করো। আল্লাহ পাক তাকে রাজত্ব মানুষের ওপর, জিনের ওপর, পাখির ওপর, পশুর ওপর, সমস্ত কিছুর, বাতাসের ওপর, সবকিছুর আল্লাহ পাক রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার উন্নতি,
দুনিয়ার উন্নতির পরিপন্থী দিন নয় যে দিন মানলে দুনিয়ার উন্নতি করা যাবে না, এ কথা ভ্রান্ত কথা। ঠিক তেমনি দিন করলে যে দুনিয়া করা যাবে দুটোকে একসাথে করা যাবে না, সেজন্য সেকুলারিজম নিয়ে আসতে হবে। ধর্মওয়ালারা ধর্ম করো মসজিদে মন্দিরে, হ্যাঁ মন্দিরের ব্যাপারটা হইতে পারে তাদের ধর্মগুলিতে, ধর্মকর্ম শুধু তাদের ওইসব বিশেষ স্থানে সীমিত, কিন্তু দিন ইসলাম দিন দুনিয়া, হ্যাঁ দুনিয়া আখেরাত দুটোর সমষ্টির নাম। একজন মমিন দুটোকেই একসাথে নিয়ে চলবে, দুটোকে একসাথে নিয়ে চলবে। আর সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এই কুফরি শিখায় যে যারা দুনিয়া নিয়ে চলবি, ব্যবসা বাণিজ্য করবি, যারা রাজনীতি করবি, তারা ধর্মকর্ম করবি না। ধর্মীয় কিতাব তোদের বাড়িতে না থাকে, ধর্মীয় কোনো ম্যাটেরিয়ালস তোদের বাড়িতে না থাকে, ওইসব চর্চা করবি না। আর যারা দিন ধর্ম করবে, আবার রাজনীতি কেন বলেন আপনারা? আলেম সমাজ আবার আপনাদের রাজনীতির কথা কিসের আছে? ওইসব কথাবার্তা বলবেন না, আমরা কি করছি না করছি, তাই না? এটা হচ্ছে সেকুলারিজম যা মুসলিম বিশ্বকে ছেয়ে গেছে, এই কুফুরি মতবাদ মুসলিম বিশ্বকে ছেয়ে গেছে। আসুন তাফসীরে যাওয়া যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন তাসীন, তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিম মুবিন। তাসীন এগুলি হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর, কোরআনে কারীমের অনেকগুলি সুরার প্রথমে রয়েছে, এ সম্পর্কে বহুবার বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির অর্থ বলেননি, আর এগুলোর অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সাহাবীরা জিজ্ঞাসা করেননি। তবে এই সম্পর্কে যতগুলি মত রয়েছে তার মধ্যে সবচাইতে সহি বা সত্যের কাছাকাছি মত হচ্ছে যে এই অক্ষরগুলি দিয়ে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন ওই সব কাফেরদেরকে যারা কোরআনে কারীমকে আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছিল, ওহী মানতে অস্বীকার করেছিল, মুহাম্মদের রচিত বলেছিল, তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। মোহাম্মদ যদি রচনা করতে পারে নিরক্ষর ব্যক্তি, তো তোমাদের শিক্ষিত ব্যক্তিরাও আছে, তো বড় বড় কবি আছে যারা কাব্য রচনা করে, তাদেরকে বলো যে কোরআনের মতো কোনো একটা বাণী অথবা কিছু আয়াত, দশটি আয়াত, একটি আয়াত, একটি সুরা, বিভিন্নভাবে আল্লাহ পাক কোরআনে কারীমে চ্যালেঞ্জ করেছেন কয়েকটি আয়াতে নিয়ে আসো দেখি, তাদের ক্ষমতা হয়নি। অথচ তারা বড়ই বাকপটু ছিল, ভাষাবিদ ছিল আরবরা 1400 বছর পূর্বে। এর দ্বারা প্রমাণিত হয় যে কোরআনে কারীম আল্লাহ পাকের বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে রচনা করেন নাই। তিলকা আয়াতুল কোরআন, এগুলি হচ্ছে কোরআনে কারীমের আয়াতসমূহ, ওয়া কিতাবিম মুবিন এবং সুস্পষ্ট কিতাবের আয়াত। সুস্পষ্ট কিতাব, যেই কিতাব নিজে স্পষ্ট এবং অন্যের জন্য স্পষ্ট করতে পারেন। সব আপনি কথা স্পষ্ট বলছেন, কিন্তু আপনি যার সাথে কথা বলছেন সে আপনার কথা বুঝে না। হ্যাঁ, অনেক সময় স্পষ্ট হইলেও অন্যের জন্য স্পষ্ট, আপনার জন্য স্পষ্ট, আপনি আমি তো ক্লিয়ার বললাম কিন্তু অন্যরা তো ক্লিয়ার বুঝছে না। না, কোরআনে কারীম নিজেও স্পষ্ট এবং অন্যের জন্য স্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই। সেই জন্য এই বিদআতপন্থীদের কথা একেবারে অচল মিথ্যা, যে কোরআন বুঝা সাধারণ ব্যাপার নয়, চারটি কথা নয়, হ্যাঁ যেমন তেমন কথা নয়, কোরআন বোঝা যাবে না, হাদিস বোঝা যাবে না, এগুলি আইম্মা মুজতাহিদিন শুধু বুঝেছেন। এখন তোমাদের কাজ শুধু তাকলিদ করা, অন্ধ অনুকরণ, তাকলিদের পালা, সব মিথ্যা কথা, মিথ্যা কথা। কোরআন এবং হাদিস সম্পর্কে চিন্তা দিগন্তকে প্রশস্ত করার রাস্তা খোলা আছে, হ্যাঁ ইজতিহাদের দরজা খোলা আছে। তবে একটা জিনিস মনে রাখবে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দৃষ্টিভঙ্গিটা হবে সালাফে সালেহিনের মতো। আপনি কোরআন এবং হাদিস নিয়ে চিন্তা করবেন, সাহাবাই কেরামদেরকে উপেক্ষা করেন নাই, তাবেইনদেরকে উপেক্ষা করেন নাই, তাবা তাবেইনদেরকে উপেক্ষা করেন নাই, যে এই স্বর্ণযুগে কোরআনের আয়াতের বা হাদিসের অর্থ এই রকম তারা বুঝলেন না, আপনি নতুন কথা নিয়ে আসলেন, তারাই হকটা সত্যটা পাননি আর আপনি সত্য উদ্ঘাটন করে ফেললেন, এটা হচ্ছে একেবারে গুমরাহি। তাহলে ইজতিহাদ আর তাকলিদের ব্যাপারে গোমরা হয়েছে দুই দল। এক দল স্বাধীন চিন্তা করবো, আরে সাহাবি কি বলেছেন ওটা আমার দেখার কি আছে, তাবেইন কি বলেছেন ওটা আবার কি, সাঈদ ইবনে মুসাইয়িবের কথা পেশ করেন, হ্যাঁ কে তাবা তাবেইন হাসান বসরির কথা পেশ করেন, না ওসব চলবে না। এরা যেমন গোমরা হয়েছে যে আমরা একবার স্বাধীনভাবে চিন্তা করবো কোরআন হাদিস নতুন করে চিন্তা করবো, একেবারে ভুল কথা। ফাইন আমানুবে মিসলে মা আমানতুম বিহি, ওদের মতো করে বুঝতে হবে, ওদের মতো করে ইমান করতে হবে, যাদের আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, খৈরুল কুরআন বলেছেন, উত্তম যুগ বলেছেন, সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন,
ওদের দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখ। ওই যুগে কবর মাজার পূজা ছিল না, তীর্থন্তর ছিল না, সুফিজম ছিল না, হ্যাঁ এই শিরক কুফরি ছিল না, ইসলামের নামে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া ছিল না, এইভাবে মিলাদ ঈদ মিলাদুন্নবী ছিল না, এক একটা করে দেখেন তো স্পষ্ট হয়ে যাবে। অন্ধ অনুকরণ ছিল না যে অন্ধ হবে রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া আরো কারো কথা মানতে হবে, অন্ধ তাকলিদ মুকাল্লিদ হওয়া ছিল না, এইভাবে এক একটা করে যদি দেখেন একেবারে ক্লিয়ার হয়ে যাবে না জন রাস্তা। তাহলে চিন্তার দ্বার মুক্ত রয়েছে, ইজতিহাদের দরজা খোলা রয়েছে, কিন্তু স্বর্ণযুগের আদর্শ মানুষদেরকে সামনে রেখে, তাদের আকীদা আমলকে, তাদের বক্তব্যকে, তাদের ফতোয়াকে সামনে রেখে। আর আরেক দল গোমরা হয়েছে, অন্ধ মুকাল্লিদ, অন্ধ, আর কোনো চিন্তা করা যাবে না, কোনো একজনকে ধরো আর অন্ধ অনুকরণ করো, যার নাম হচ্ছে তাকলিদ। আর মুকাল্লিদ হওয়ার উপর বড়ই গৌরব যে আমরা মুকাল্লিদ, এরা গায়ের মুকাল্লিদ, আমরা মজহাবি, এরা লা মজহাবি। বাতিল ভুলের উপর ফখর করা, গৌরব করা, আর এক বিভ্রান্তিতে একদল রয়েছে। তাহলে ইজতিহাদের দরজা খোলা রয়েছে, মধ্যপন্থা হচ্ছে কিন্তু আপনি একবারে স্বাধীনভাবে নাই, হ্যাঁ বলগাহীন হরিণ না, হ্যাঁ বরং আপনি লাগাম মুক্ত নন, আপনার লাগাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবিন ওরা ভালো করে বুঝেছেন, কোনো একজনকে ধরে নাই যে একজনের তকলিদ করলে হক পেয়ে যাবো, কখনো পাবেন না আপনি। একজন আলেমের, একজন ইমামের, একজন তাবেইর, একজন তাবা তাবির, একজন সাহাবির যদি কি অন্ধকরণ করে, এমনকি একজন সাহাবির, শুধু একজন সাহাবির কথা বলবো, কখনো হেদায়ত পাবে না, ভুল হতে পারে, কারণ তাদের কাছে কারো কাছে ওয়াহী আসেনি। কিন্তু একজন রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানবো, হেদায়ত অবশ্যই পাবে। সুস্পষ্ট কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, যাতে রয়েছে পথের দিশা, পথের দিশারই এই কিতাব, দিক নির্দেশনা হিদায়ত রয়েছে, অবুশরা আর সুসংবাদ রয়েছে মুমিনদের জন্য, কারণ মুমিনরাই যেহেতু কোরআনে কারীম থেকে উপকৃত হয় সেজন্য তাদের জন্য সুসংবাদ রয়েছে। যারা মুমিন নাই, কাফের, অবিশ্বাসী, বিশ্বাসী আর অবিশ্বাসী, যারা অবিশ্বাসী আল্লাহর কিতাব বলে বিশ্বাস করে না, আল্লাহ পাকও যে আসমানি সিলেবাস নাজেল করেছেন এটাই বিশ্বাস করেন না, তাদের জন্য আবার কিসের সুসংবাদ রয়েছে। মুমিন কারা? মুমিন মানে শুধু জন্মসূত্রে মুসলিম নয়, যে ধারণাটা আজকাল অধিকাংশ মুসলিমদের মগজে ঢুকে আছে, আমরা মুসলিম, নামাজ না পড়লে কি হবে, মুসলিম, হ্যাঁ রোজা রাখি না, মুসলিম, না না না, আল্লাহ বলছেন না মুসলিম মুমিন কারা, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, তাদের কিছু কর্ম আছে, কিছু আকীদা আছে। উদাহরণস্বরূপ শোনো, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, মুমিন ওরা যারা নামাজ কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। আর সালাত কায়েম করার বিভিন্ন দিক রয়েছে, আমার এর উপরে একটা আলোচনা আছে ঘন্টার উপরে, যে কিভাবে আপনি সালাত কায়েমকারী হবেন, ওর ওয়াক্ত ঠিক রাখা, পরিমাণ ঠিক রাখা, পদ্ধতি ঠিক রাখা, আর যেখানে আল্লাহ গিয়ে পড়তে বলেছেন সেখানে সেটা পড়তে হবে, আদায় করতে হবে, পুরুষদেরকে মসজিদে পড়তে হবে, ইত্যাদি বিভিন্ন দিক রয়েছে, খুশু খুজু তার যেটা রুহ আত্মা নামাজের সেটা ঠিক রাখতে হবে ইত্যাদি। যারা নামাজ কায়েম করে, তাহলে পাঁচ অক্তে চার অক্ত করলে নামাজ কায়েম করল না, টাইম পার করে সূর্য ওঠার পরে ফজর পড়লে নামাজ কায়েম করল না, হ্যাঁ বিদাতি তরিকায় নামাজ পড়লে না, হয়তো দিয়ে নামাজ পড়লে নামাজ কায়েম করল না, ইত্যাদি বেহাজাল ইমাম দিয়ে পড়লে নামাজ কায়েম করল না, যায় নামাজের দোয়া দিয়ে পড়লে নামাজ কায়েম করল না, সম্মিলিত মোনাজাত নবী সাল্লাম করেনি, সাহাবিরা করেনি, করলে নামাজ কায়েম করল না। নামাজ কায়েমের বিভিন্ন দিকগুলি যেন ঠিক থাকে, যেইভাবে সোজা করে আল্লাহ দান করেছেন যে নামাজ, ওই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, সেই নামাজ আদায় করবে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখলে, রাসূলুল্লাহর নামাজ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইউতুনা যাকাত, আর যাকাত প্রদান করে, তাহলে মুমিন মুসলিম পরিচয় দিতে পারবে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা এর সাথে সাথে পরকালে দৃঢ় বিশ্বাস রাখে, পরকাল সম্পর্কে সামান্য কোনো সন্দেহ নেই, পরকাল সম্পর্কে গাফিলতি নেই। অনেক সময় বিশ্বাস, কিন্তু আজকালকার মুসলিমদের বিশ্বাস কি, বিশ্বাস কিন্তু আমল, বিশ্বাস করি ভাই, বিশ্বাস করেন ভাই, কোথায় যাচ্ছেন, বলছে জান্নাত নয় জাহান্নাম, তো কোন জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, কিছুই নেই, তো কোন বিশ্বাস হইলো এটা আবার, হ্যাঁ কোন বিশ্বাস হইলো, ইয়াকিন আল্লাহ বলেছেন, ইয়াকিন থাকলে আপনি ইয়াকিন মোতাবেক কাজ করবেন, আপনার দৃঢ় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস,
যে এই করলে এই হবে, তাহলে সেই মোতাবেক কাজ করবেন। যদি ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে কখনো যাবেন না ওই জায়গায়, যদি কল্যাণের সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই যাবেন, বিশ্বাস আছে আমার মঙ্গল হবে এই সুযোগ, তাহলে অবশ্যই যাবেন। তা আপনি যদি জান্নাত জাহান্নামে বিশ্বাস রাখেন, আখেরাতে বিশ্বাস রাখেন, হিসাব জবাবদেহিতে বিশ্বাস রাখেন, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে এক একটি করে জবাবদেহি করতে হবে, বিশ্বাস রাখেন, তাহলে সেই মোতাবেক কর্ম হবে, আকীদা হবে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না, যারা পরকালে বিশ্বাসী নয়, দাবিদার বিশ্বাসের অন্য বিশ্বাসী করে না, যায়্যান্না লাহুম আমালাহুম, তাদের পাপের কাজগুলিকে আমি তাদের জন্য সুশোভিত করেছি, তাদেরকে পাপের কাজ সুন্দর লাগে, পাপ করতে মজা লাগে, পাপের কথা বলতে মজা লাগে, তাদের জন্য ওইগুলোই সাজিয়ে পেশ করা হয়, যেন আল্লাহ পাক সাজিয়ে পেশ করেছেন। এটা এই জন্যই বলা হচ্ছে যে সৃষ্টিকর্তা সবকিছুর আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে একটি আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তাআমালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর তোমাদের কর্মগুলিকে আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা আল্লাহ। যদি বলেন না, খারাপ কাজ করে শয়তান কুমন্ত্রণের মাধ্যমে সাজিয়ে সাজিয়ে পেশ করে যে আরে এটা তো মজার জীবন রে, আরে জীবনে তুই মদটাই খালি না, একটা সিগারেট টানলি না, তুই একটা গার্লফ্রেন্ড রাখলি না, এই সাজিয়ে সাজিয়ে শয়তান পেশ, এটা শয়তানের কাজ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হওয়া থেকে যদি আপনি সরিয়ে দেন, তার মানে শয়তান আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ করতে চান না, শয়তান করে ফেলছে, তাহলে আল্লাহ তো অক্ষম হয়ে যান। হ্যাঁ, এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো খারাপ কাজের জন্য নির্দেশও দেন না, ওর উপর সন্তুষ্ট হন না, ওর জন্য উৎসাহিত করেন না, কখনো আল্লাহ করেননি। শয়তান সাজিয়ে, এই জন্য অন্য আয়াতে সামনে আয়াত আসছে, ওয়াজাইয়ানা লাহুম শায়তানু আমালাহুম, শয়তান তাদের আমলগুলি পাপগুলিকে সুশোভিত করে পেশ করেছে, সাজিয়ে সাজিয়ে পেশ করেছে, যেগুলো কর এই কর এই কর এই কর, ঘুমা যাবি কেন নামাজ পড়তে, কি জানটাই কষ্ট দিস, ওইটাই কষ্ট দিচ্ছি, ঘুম এখন পড়া হয়নি, এইভাবে যতগুলি পাপ রয়েছে শয়তান সাজিয়ে পেশ করে। কিন্তু শয়তানের ক্ষমতা সীমিত, শয়তান আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ করতে চান না আর করে দেবেন, এটা হইতে পারে না। বান্দাকে তার সাথে সাথে আল্লাহ পাক স্বাধীন ছেড়েছেন, এমন নয় যে আল্লাহ পাক বাধ্য করে পাপ করে নিচ্ছেন, কখনো না। আর প্রত্যেক মানুষ এটা অনুভব করছেন যে আমি কিন্তু ভালো কাজের ক্ষেত্রে বাধ্য না, ভালো কাজে যাচ্ছি ইচ্ছা করলে রাস্তা থেকেও ফিরতে পারেন, আপনি স্বাধীনভাবে ফিরছেন, স্বাধীনভাবে ভালো কাজে যাচ্ছেন, স্বাধীন কাজে মন্দতে হাত বাড়াচ্ছেন, তাহলে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতাকে মন্দ কাজে প্রয়োগ করছেন, খারাপ জায়গায় গিয়ে আপনি আপনার পরিশ্রম লাগাচ্ছেন, সেই জন্য আপনাকে আল্লাহর সামনে আসামি হইতে হবে, জবাবদেহি করতে হবে। আল্লাহ বলেছেন যে ভালো কাজে তোমার মেহনত পরিশ্রম লাগাও, স্বাধীন আল্লাহ পাক করেছেন আপনাকে। যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য আমি তাদের কাজগুলিকে সুশোভিত করেছি, ফাহুম ইয়া মাহুম, সুতরাং তারা সেই বিভ্রান্তিতে ঘুরপাক খেতে থাকে, ইয়া মাহুন মানে ঘুরপাক খেতে থাকে, গুমরাহিতেই ঘুরপাক খেতে থাকে। উলাইকা আল্লাযীনা লাহুম সুউল আযাব, এইসব লোকেরা যারা পরকালে বিশ্বাসী নয়, পরকাল সম্পর্কে চিন্তা নেই, যার ফলে দুনিয়ায় পাপে ডুবে থাকলো আর ওই পাপের কাছেই ঘুরপাক খেতে, যেখানে গোনা আছে অন্যায় আছে ওখানে আছে, ভালো কাজে অংশ নেই তাদের, এদের জন্য বড় মন্দ শাস্তি রয়েছে, সুউল আযাব, আল্লাহ বলছেন খুব খারাপ শাস্তি রয়েছে। ওয়াহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, আর তারা পরকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ইসিম তাফজিল, খাসেরুন নয় আখসারুন, অধিক ক্ষতিগ্রস্ত, ওদের চাইতে বেশি জিরো আর কেউ হবে না, দুনিয়ার হিরো নেতৃত্বে, পয়সায় দুনিয়ার হিরো, শিক্ষায় দুনিয়ার শিক্ষায় হিরো হয়েছিল, কিন্তু আখেরাতে জিরো হবে কেন, আখেরাতে বিশ্বাস ছিল না, সেজন্য আখেরাতের জন্য কিছু করেনি, জান্নাত লাভের জন্য না আকিদা না আমল ছিল, কর্ম ছিল, মেহনত ছিল, আর পাপের কাজ খুব মজা লাগতো, ওতেই ঘুরপাক খেতে থাকতো, যার ফলে এদের জন্য কঠোর শাস্তি, আর এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, জিরো। ওয়াইন্নাকা লাতুলাক্কাল কোরআন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সম্বোধন করেছেন যে কোরআন তোমার গড়া নয়, তোমার তৈরি করা নাই, আমি আল্লাহ নাজিল করেছি, আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, কাফিরদের অবিশ্বাসীদের জানিয়ে দাও, মানব জাতিকে জানিয়ে দাও, ওয়াইন্নাকা, আর নিঃসন্দেহে নবী তুমি লাতুলাক্কাল কোরআন অবশ্যই হাসিল করছো, তালাক্কা এতালাক্কা মানে কোনো কিছু অর্জন করা, হাসিল করা, তুমি কোরআন হাসিল করছো মানে কোরআন প্রাপ্ত হচ্ছ,
প্রাপ্ত হয়েছ বা হচ্ছ মিল্লাদুন হাকিমিন আলিম, এমন এক সত্তার পক্ষ থেকে যিনি বড়ই প্রজ্ঞাবান, হাকিম, হেকমতের অধিকারী, যার কথায় কাজে বিধানে আদেশ নিষেধে হেকমত প্রজ্ঞা রয়েছে, আলিম যিনি সর্বজ্ঞ, সব কিছুই জানেন, কোনটা কার জন্য কল্যাণকর হবে, কোন সময়ের জন্য কোনটা সমীচীন হবে, আল্লাহ পাক সব কিছুই জানেন, এবং আল্লাহ পাকের প্রত্যেকটি জিনিসে হেকমত রয়েছে, তার পক্ষ থেকে এই কোরআন তুমি প্রাপ্ত হয়েছ। এরপরে মুসা আলাইহিসসালামের সম্পর্কে তার বড় ঘটনা রয়েছে, বাল্য জীবন থেকে শুরু করে যা সুরায় কাস আছে, আর কোন সুরায় এর আগে পড়েছেন, হ্যাঁ সুরা তাহাতে পড়েছেন, এখানে সংক্ষেপে বলা হয়েছে বিশেষ একটা অংশ, তার নবুয়ত প্রাপ্তি, যে নবী হইলেন, রাস্তায় আল্লাহ পাক ডাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, তাকে আগুন দেখে গেলেন, কিন্তু সেটা আগুন ছিল না, আল্লাহ পাকের নূর ছিল, সবুজ গাছে সবুজ পাতা বিশিষ্ট গাছ, আর দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে, সেটা আগুন ছিল না। তারপরে আগুন যদি জ্বলে তো সবুজ পাতাগুলি জ্বলে যাবে, পাতাও সবুজ হয়ে রয়েছে আর আগুনও দাও দাও করে জ্বলছে, আজব দৃশ্য। এই দৃশ্য দেখলেন মুসা আলাইহিসসালাম, আল্লাহর পক্ষ থেকে নবী হলেন, রসুল হলেন, আল্লাহ পাক হুকুম করলেন যাও, তোমাকে যে দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্ব পালনে তুমি যাও, দাওয়াত দিতে যাও ফেরাউনকে আর ফেরাউনের অনুসারীদেরকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইজ কালা মুসা আলী আহলিহি, স্মরণ করো যখন মুসা আলাইহিসসালাম নিজ পরিবারকে বললেন, কখন, যখন মাদিয়ান থেকে শ্বশুর বাড়ি থেকে মোহরানা আদায় করে দিয়ে 10 বছর মজুরি করে চাকরি করে ফিরে আসলেন, আর রাস্তায় যাচ্ছেন, রাতের অন্ধকার, বড়ই প্রচন্ড শীত, অন্ধকার রাস্তা হারিয়ে ফেলেছেন আর শীতে কাঁপছেন, বিবির জন্য বাচ্চার জন্য প্রয়োজন রয়েছে আগুনের, আগুন পোহাতে হবে, একটু শরীরকে গরম করতে হবে, রাস্তাও জানতে হবে, দুটোই গরম, রাস্তাও জানতে হবে, যাচ্ছি কোন দিকে কিছু বুঝতেও পারছি না রাতের অন্ধকারে। ইদ কালা মুসা আলী আহলিহি, যখন মুসা আলাইহিসসালাম বললেন নিজ পরিবারকে, ইন্নি আনাস্তু নারা, আমি আগুন দেখতে পেয়েছি, সাআতিকু মিনহা বিখবর, শীঘ্রই আমি তোমাদের কাছে ওখান থেকে কোন সংবাদ নিয়ে আসব, মানে রাস্তার সংবাদ, কোন দিকে গেলে আমরা আমাদের দেশে পৌঁছতে পারবো, আও আতিকুম বিশিহাবিন কাবাসিন, অথবা তোমাদের কাছে নিয়ে আসব অগ্নিকাষ্ট, বিশিহাবিন কাবাস, আগুনের আঙ্গার নিয়ে আসব, আগুন নিয়ে আসবো, লাআল্লাকুম তাসতালুন, যাতে করে তোমরা আগুন পোহাতে পারো। ফালাম্মা জাআহা, যখন মুসা আলাইহিসসালাম সেই আগুনের কাছে পৌঁছিলেন, নুদিয়া, তখন তাকে ডাক দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, আনবুরেকা মান ফিন নার ওয়া মান হাউলাহা, যে বরকত প্রাপ্ত হয়েছে সেই সত্তা যিনি ফিন্নার, আগুনে, যাকে আগুন তোমার তোমার দৃষ্টিতে আগুন দেখছো আর আগুনের মধ্যে যাকে দেখছো, ওমান হাউলাহা, আর যারা এই আগুনের আশেপাশে রয়েছে, আগুনের আশেপাশে অসংখ্য ফেরেশতা রয়েছেন, তারা বরকতপূর্ণ, আল্লাহ পাকের জাতের পরে আগুনের পাশে মুসা আলাইহিসসালাম এসেছে, মুসা আলাইহিসসালাম বরকতপূর্ণ, মুবারক, আনবুরেকা মান ফিন্নার ওমান, আল্লাহ পাক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ পাক রব্বুল আর, বরকতের আধার, বরকতের মালিক আল্লাহ, এবং ফেরেশতারা বরকতপূর্ণ, মুসা আলাইহিসসালাম জীবন বরকতপূর্ণ, যেন ভবিষ্যৎবাণী সুসংবাদ যে তোমার জীবন বরকতময় জীবন, আর তুমি যেই জায়গায় এসছো কোনো বিপদের জায়গায় আসনি, যে কোনো বালা মুসিবত আছে কোন বিপদে পড়লাম, বরং তুমি বরকতের স্থানে এসেছো। ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, এবং আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি যিনি বিশ্বজাহানের প্রতিপালক, ইয়া মুসা, হে মুসা, ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, এখানে আগুন টাগুন নাই, হ্যাঁ এখানে তোমার কোন আশঙ্কার কিছু নেই, ভয়ের কিছু নেই, আমি আল্লাহ, আনাল্লাহ আল আজিজ, যিনি সর্বজয়ী, মহাপরাক্রান্ত, আল হাকিম, যিনি মহাবিজ্ঞানী বা প্রজ্ঞাবান, ওয়া আলকি আসাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মুসা আলাইহিসসালামকে দুটো মুজিজা দেখিয়ে দিয়েছেন, 9টি মুজিজা দিয়েছিলেন, যার কথা সূরাতুল ইসরা সূরা বানিসা আল্লাহ পাক বলেছেন, ওয়া লাকাদ আতাইনা মুসা তিসআ আয়াতিন বাইয়্যানাত, সুস্পষ্ট 9টি মুজিজা দিয়েছিলাম, তার দুইটি এখানে আল্লাহ পাক দেখেন, কারণ নবীদেরকে আল্লাহ পাক শক্তিশালী করেন মুজিজার ক্ষমতা দিয়ে,
মুজিজা নবীদের হাতে থাকে না, আল্লাহ পাকের হাতে। মুজিজা নবীদের অলৌকিক কাজগুলি যদি নবীদের হাতে ক্ষমতায় না থাকে, তাহলে নেক লোকদের কারামত তাদের ক্ষমতায় কি করে থাকতে পারে? কেরামতের ফ্যাক্টরি যখন ইচ্ছা কেরামত দেখাচ্ছে, এগুলি ভণ্ডামি সব, আল্লাহর হাতে সবকিছু, আল্লাহর হাতে। কোন আল্লাহর নেক বান্দা আবু বকর হন আর ওমর হন, হ্যাঁ আর যে কোনো সাহাবি হন, আশার মুবাশশার আর কেউ হন, তারপরে বা আগে কোন কারামত নবী ছাড়া অন্য নেক লোকের হাতে যদি প্রকাশ পায়, কারামত বলা হয়, সম্মানিত করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটাও আল্লাহর ক্ষমতাধীন, একমাত্র। কারো ক্ষমতা থাকে না, কোনো ক্ষমতা নেই যে আমি এনে দিতে পারবো, আমি দেখিয়ে দিতে পারবো। যদি কেউ বলে আমি দেখিয়ে দিতে পারবো, সেটা জাদু অবশ্যই, যেটা জিন শয়তানের খেলা। আমি এইরকম কেরামত দেখিয়ে দিতে পারি, কেউ যদি দাবি করে, নিশ্চিত জানবেন যে জাদুর খেলা আর এই শয়তান জিনের কাজ কারবার। জিন মানুষের চাইতে শারীরিক দিক থেকে শক্তিশালী বেশি, কিছু অসাধারণ আপনাকে জিন বসে করে দেখাতে চাইছে। আর এই খেল তামাশাই পীরতন্ত্রের বিশ্বাসী লোকেরাই করেছে, আর দিয়ে আমাদের দেশের মানুষকে এই জালে ফাঁসিয়েছে, মুরিদির জালে ফাঁসিয়ে দিয়েছে, যে মুরিদ বানিয়ে ফেলেছে। আর অলি মানে কি? অলি মানে কেরামত ছাড়া অলি হয় না। কোরআন হাদিস তো বলে না যে কেরামত ছাড়া অলি হয় না, কোরআন হাদিস বলে ইমান তাকওয়া ছাড়া অলি হয় না। আল্লাহ পাকের বন্ধু হইতে হলে ইমান আর তাকওয়া লাগে। ইমান তাকওয়া বিহীন, তাওহীদ বিহীন, সুন্নাত বিহীন শিরক বিদাতে ডুবে থাকবে, আর ওলি হবে কখন হইতে পারে না। পাপে জড়িয়ে থাকবে, তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, জবাবদিহির চিন্তা থাকবে না, বলবে আমরা এখন নামাজ রোজার উর্দে, আর ওলি হয়ে যাবে? হ্যাঁ, ন্যাংটা আর ওলি হয়ে যাবে? কখনো হইতে পারে না, কখনো হইতে পারে না। ইমান তাকওয়া ছাড়া ওলি হইতে পারে না, কারামত ছাড়া ওলি হইতে পারে। আর প্রত্যেক মুসলিম আল্লাহ পাকের সাধারণ ওলি মনে রাখবেন। আর মুসলিম তার ইমান আমলে যত বেশি অগ্রগামী হবে, তত বড় আল্লাহ পাকের ওলি হইতে পারবে। ইমান তাকওয়াতে যত বেশি এগোতে পারবে, তত বেশি আল্লাহ পাকের ওলি হবে বড়। আর এর জন্য একটি কেরামতের শর্ত নেই, একটি কারামতের শর্ত নেই যে ওলি যেহেতু, সুতরাং তার কেরামতি হইতে হবে। একেবারে ডাহা মিথ্যা কথা, এইরকম মতবাদ আল্লাহ নাজিল করেননি যে ওলির জন্য কারামত শর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ও আলকে আসাক, হে মুসা তুমি তোমার লাঠিটা, লাঠি মুসা আলাইহিস সালামের হাতেই ছিল, এমন না যে আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো লাঠি, যেটা এর আগে ব্যবহার করতেন তিনি বিভিন্ন কাজে, নিজের গরজে ব্যবহার করতেন। লাঠিটা ফেলে দাও, ফালাম্মা রাহা, আল্লাহর হুকুমে লাঠি ফেলে দিলেন হাত থেকে। দেখলেন যখন যে তাহতাজ্জু, সেটা ছুটাছুটি করছে, তাহতাজ্জু মানে নড়াচড়া করা, হিতাজ্জা মানে নড়াচড়া করা, হাত পা যে নড়াচড়া করছে এটাকে হিতাজ্জা বলা হয়। তো এই ছুটাছুটি করছে, কান্না জানুন, যেমন মনে হচ্ছে যে এক এমন সাপ, জান বলা হয় চিকন সাপকে, হ্যাঁ সরু আর খুব দ্রুত ছুটতে পারে, হ্যাঁ ভেদা সাপ না, যে ভারী হয়ে পড়ে আছে চলতে পারে না, ওইরকম সাপ বলা জান। তো জান বলা হয়েছে কোন আয়াতে, কোন আয়াতে সোবান বলা হয়েছে, দুটো সমান নাই কি? সোবান তো বলা হয় অজাগর সাপকে, বুড়ো সাপ, হ্যাঁ বুড়ো সাপকে সোবান বলা হয়, আর জান বলা হয় চিকন সাপকে। দুটো সমন্বয় হচ্ছে যে লাঠিটা এত দ্রুত ছুটাছুটি করছিল সাপ হয়ে, যে দ্রুত ছুটার দিক থেকে মনে হচ্ছিল যে ওই চিকন সাপগুলি যেমন খুব দ্রুত ছুটতে পারে ওইরকম মনে হচ্ছিল, আর চিকন ছিল না আসলে, বড় হওয়ার দিক থেকে, দেখার দিক থেকে একেবারে বিশাল সাপ ছিল। এই জন্য ছোটখাটো চিকন সাপ যেগুলো খুব লাফাইতে পারে, দ্রুত চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে সাপের মতো ছোটাছুটি করা শুরু করলো। ওয়াল্লা মুদবিরান, মুসা আলাইহিস সালাম বোঝা গেল মানুষ ছিলেন, তাই না? মানুষ ছিলেন, বোঝা গেল যে গায়েব জানতেন না, অদৃশ্যের খবর রাখতেন না, যে অদৃশ্য জগৎ থেকে আল্লাহর ওইখান থেকে হুকুম হয়েছে যে এটা আসলে লাঠি কিন্তু আমার মুজিজা, কিছু জানতেন না তিনি। তিনি ভাবছেন যে মানুষ, আমি আর সাপ, আরে বাপ রে বাপ, সাপ দেখলে মানুষ থাকতে পারে, তাই না? জি 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 জি, হ্যাঁ প্রত্যেক নবী রসুল তারা মানুষ ছিলেন। কাফেররা এই অজুহাতই পেশ করতো যে মানুষ কি কি করে মানতে, মালে হাজার রসুল ইয়াকুলু তোয়াম ওয়ামশি ফিল আসওয়াক,
এই রসুলকে কি করে মানতে পারি? একলো তো আমাদের মতো খাবার খায়, ওএমসি ফিলাস আমাদের মতো হাট বাজার করে, ব্যবসা বাণিজ্য করে, হাটে ঘাটে আর দেখতে পায়, কি করে মানতে পারি? তাহলে মানুষ হলে মানব না, এটা কাফেরদের থিওরি ছিল। এই থিওরি যদি মুসলিম সমাজে ঢুকে যায় যে নবী মানুষই হইতে পারে, নবী আবার মানুষ কি করে হইতে পারে, নবী তো নূর, তাহলে এটা কাফেরদের থিওরি নয়, কুফরি মতবাদ নয়। হ্যাঁ সাবধান, জানতে হোক আর অজান্তে হোক, কাফের বিজাতি মুশরিকদের পায়ে পা দিচ্ছ, সেই দিকে পা বাড়াচ্ছ, আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দেখেন মুসলিম সমাজ কাফের বিজাতিকে অনুকরণ করছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ওয়াল্লা মুদবিরান, মূসা আলাইহিস সালাম পিঠ ফিরিয়ে ছুটতে লাগলেন, পালাতে শুরু করলেন। ওয়ালাম ইয়াক্কিব, আর ফিরেও দেখেন না তিনি, এত ভয় হয়েছে যে ফিরে দেখেন না। যখন মানুষ সিরিয়াস অবস্থায় পালায় তখন আর এইদিকে দেখার সময় নেই, দেখলে তো লেট হয়ে যাবে, ধরে ফেলবে, তাই না? এইরকম পালা পালাইতে শুরু করেছেন মূসা আলাইহিস সালাম। ওয়ালাম ইয়াক্কিব, ইয়া মূসা, আল্লাহ বলেন হে মূসা, লা তাখাফ, ভয় করিও না, অন্য আয়াত আছে আকবিল, বরং আগে আসো, এগিয়ে আসো, পালাচ্ছ কেন? ইন্নি লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমার তরফ থেকে কোন রসুল ভয় পায় না, আমার কাছে কোন রসুল নবী ভয় পায় না, তুমি কেন ভয় করো, তুমি তো রসুল আজকে। ইল্লা মান যালামান, তাহলে ভয় কার? যারা জালেম, সবচেয়ে বড় জালেম মুশরিক কাফের নাস্তিক, তাদের ভয়। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, দেব দেবীকে, মাজারকে সেজদা করেছে, মাজারে চাদর চড়িয়েছে, তাদের ভয় রয়েছে। ইল্লা মান যালামান, তবে জালেমদের ভয় রয়েছে। আর যারা ফরজ ওয়াজিব ছাড়বে তারা জালেম, তাদের ভয় রয়েছে। যারা মানুষ বেজুল অত্যাচার করবে, আল্লাহর সৃষ্টির বেজুল অত্যাচার করবে, তারা জালেম, তাদের ভয় রয়েছে, তারা তাদের উপর আল্লাহ পাকের আযাব আসবে। তবে জুলুম করার পরেও সংশোধনের রাস্তা রয়েছে, আল্লাহ বলছেন সুম্মা বাদদালা হুসনান বাদা সু, অতঃপর যদি পাপের পরে, অন্যায়ের পরে, ভুলের পরে ভালোকে নিয়ে আসতে পারে, বাদদালা হুসনান, জীবনে ভালো নিয়ে আসতে পারলো, নেকির জীবন গড়তে পারলো, তওবা করতে পারলো, সংশোধন করতে পারলো, অনেক পাপ করেছে কিন্তু না এখন আর পাপ করি না, এখন ভালো কাজ করি, যদি এটা করতে পারে, আল্লাহ বলছেন ফাইন্নি গাফুরুর রহিম, নিঃসন্দেহে আমি বড় মার্জনাকারী, বড়ই দয়াবান। ও আদখিল ইয়াদাকা ফি জাইবিকা, দ্বিতীয় মুজিজা, আল্লাহ বলছেন তোমার হাতটা তোমার জামার বুকে যে ফাটল রয়েছে সেই ফাটল দিয়ে ঢুকাও, জাইব ওটাকে বলা হয়, এর আগে তাফসিরে বলেছি, অর্থাৎ তোমার বগলে নিয়ে যাও, ভিতর দিয়ে ঢুকিয়ে বগলে তোমার হাতটা নিয়ে যাও, তা খরচ বায়দা, তাহলে তোমার হাতটা বেরিয়ে আসবে শুভ্র উজ্জ্বল হয়ে, মিন গাইরে সুইন, দোষ মুক্ত, কোনো দোষ নেই, রোগের কারণে সাদা হয়ে আসবে না, বরং দোষ মুক্ত, ব্যাধি মুক্ত, শুভ্র উজ্জ্বল হয়ে তোমার হাতটা বেরিয়ে আসবে। ফি তিসি আয়াতিন ইলা ফিরআউন ওয়া কওমি, ফিরআউন আর তার জাতির উদ্দেশ্যে নয়টি যে নিদর্শন আমি দেব, তার অন্তর্ভুক্ত হচ্ছে এই দুইটি নিদর্শন, দুইটি মুজিজা, ফিতিসি আয়াত, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কারণ এ ফিরাউন আর ফিরাউনের জাতি পাপিষ্ট, পাপাচার জাতি হয়েছে। ফাসিক মানে হচ্ছে বিরুদ্ধাচরণকারী, ফাসিক মানে আল্লাহর নাফরমানি যারা করে, ফাসিক মানে যারা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গেছে, ফাসিক আফসুক মানে বেরিয়ে যাওয়া। তো এরা পাপিষ্ট জাতি, আল্লাহ পাকের আনুগত্য থেকে বেরিয়ে গিয়েছে। ফাসেক, বড় ফাসেক হচ্ছে কাফের মুশরিক, আর তারপরে যে কোনো গুনাহগার, কাবিরা গুনাহ করলে ফাসেক হয়, অথবা সাগিরা গুনাহ অহরহ ডাল ভাতের মতো করলে ফাসেক হয়ে যায়, মানে আল্লাহর নাফরমান হয়। ফালাম্মা জাআতহুম আয়াতুনা মুবসিরা, অতপর যখন তাদের কাছে, অর্থাৎ ফিরাউন আর ফিরাউনের অনুসারীদের কাছে, জাতির কাছে আমার নিদর্শন বা মুজিজাগুলি উজ্জ্বল হয়ে আসলো, মুবসিরাতান, উজ্জ্বল স্পষ্ট হয়ে আসলো, কালু, তখন তারা বলল হাজা সিহরুম মুবিন, এ তো হচ্ছে স্পষ্ট জাদু, লাঠিকে জাদু বলল, আর বগলে হাত দিলে উজ্জ্বল হয়ে উঠে, এই মুজিজা, এটাও জাদু, এই সব মুসার জাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অন্তর থেকে এসব কথা বলেছিলেন না, অন্তর থেকে বলেনি, কিন্তু দুনিয়ার গরজে মানুষকে বিভ্রান্ত করার জন্য মনে বিশ্বাস থাকলেও প্রকাশ পেতে দেইনি। আল্লাহ বলছেন ওয়া জাহাদু বিহা, এই মুজিজাগুলিকে, নিদর্শনগুলিকে অস্বীকার করেছিল ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা। ওয়াস্তাই কানাথা আনফুসুহুম যুলমাম ওয়া উলুয়া, অথচ তাদের মনে দৃঢ় ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল
তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল। কেন অস্বীকার করেছিল? জুলমান ওয়া উলুওয়ারের সম্পর্ক হচ্ছে ওয়াজাহাদু বিহার সাথে, তারা অস্বীকার করেছিল এই মুজিজাগুলিকে, আল্লাহ পাকের নিদর্শন সমূহকে। জুলমান অন্যায় ভাবে, ওয়া উলুওয়ান আর অদ্ভুত প্রকাশ করে, অহংকার গর্ব করে, যারে মুসাকে কেন মানতে যাব, ইয়ে আবার কি, তোমার বাড়ি মানুষ হইল, একে কেন মানতে যাব, অহংকার আর জুলম অন্যায় এমন লিপ্ত হয়েছিল যার ফলে তারা অস্বীকার করেছিল। অথচ ওয়াস্তাই কানা থান ফসম, তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে এগুলি তো জাদু হইতে পারে না, মুসা তো ভালোই কথা বলছে, এসব বিশ্বাস ছিল। বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তি যারা, সংসদ সদস্য যারা এই ফেরাউনের, তাদের বিশ্বাস ছিল। আর আম জনসাধারণ দেশবাসী তাদেরকে বেকুব বানিয়েছিল, বেকুব বানিয়েছিল। আল্লাহ পাক কোরআনে কোন আয়াতে বলেছেন, ফাস্তাখাফা কওমাহু ফাতাউহ, তার জাতিকে বেকুব বানিয়েছিল, বোকা বানিয়েছিল, যার ফলে ওরা অন্ধভাবে ফেরাউনকে মেনেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, আল্লাহ পাক বলছেন সুতরাং দেখো চিন্তা করে যে যারা বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাদের পরিণাম কি হয়েছিল, ফেরাউনের কি পরিণাম হইল, ফেরাউনের সেনাবাহিনী আর তার অনুসারী যারা জালেম ছিল তাদের কি পরিণাম, ডুবিয়ে আল্লাহ পাক ধ্বংস করলেন। পক্ষান্তরে যারা মজলুম, অসহায়, দুর্গত, গরিব, তাদেরকে কিভাবে আল্লাহ সম্মানিত করলেন, মুজিজা, আরেক মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন, যে পানি শুকিয়ে গেল, রাস্তা হয়ে গেল আর তারা পার হয়ে চলে গেলেন। আর তাদের উপর আল্লাহ পাকের এই এরপরে কত যে নিয়ামত, বাড়ি নাই, ঘর নাই, সেজন্য আল্লাহ পাক মেঘমালা দিয়ে বাড়ি ছায়ার ব্যবস্থা করে দিলেন, বাড়ি ছায়া করে ছায়ার ব্যবস্থা করে দিলেন। খাবার নাই, এখানে নতুন জায়গায় এসে খাবে কোথায়, আর কোথায় কি পাবে, আর কোথায় চাকরি কি পাবে মাঠের মধ্যে। সুতরাং ওখানে আল্লাহ পাক মান্না এবং সালওয়া নাজিল করে দিলেন, কত নিয়ামত বনী ইসরায়েলদেরকে আল্লাহ পাক রব্বুল দিয়েছিলেন। তারপরেও তারা খুব দ্রুত কুফরি আর শিরকের দিকে ফিরে গিয়েছিল, আর যখনই পাপের দিকে ফিরে গেছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এসেছে, আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করেছেন। এরপরে মহান আল্লাহ দাউদ এবং সুলাইমানের কথা উল্লেখ করে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আর নিঃসন্দেহে আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, দিন দুনিয়ার জ্ঞান, ওহির জ্ঞান দান করেছিলেন, দুইজনকে নবী বানিয়েছিলেন, আর তার সাথে সাথে দুনিয়ারও জ্ঞান দিয়েছেন। দাউদ আলী সালামকে লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে, ওয়া আলান্না লাহুল হাদিদ, তার জন্য লোহাকে কি করে দিয়েছিলাম, একেবারে নরম করে দিয়েছিলাম, যেইভাবে ইচ্ছা করতেন, যেমন আপনারা কাদা নিয়ে যেই রকম ইচ্ছা পুতুল তৈরি করতে পারেন, বা বল তৈরি করতে পারেন, গুলি তৈরি করতে, যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন, ওই রকমই দাউদ আলী সালামের জন্য আল্লাহ নরম করে দিয়েছিলেন। আর সুলেমান আলী সালামকে আল্লাহ পাক জ্ঞান দান করেছিলেন, এছাড়াও বহু জ্ঞান, তার মধ্যে বিচার জ্ঞান, বিচারের জ্ঞান আল্লাহ পাক দাউদ আলী সালামকে দিয়েছিলেন খুব, আর তার চাইতে বেশি দিয়েছেন সুলেমান আলী সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন কোরআনে কারিমে একটি ঘটনা থেকে সেটা স্পষ্ট হয়, ওয়াকালা, আর উভয়ে বলেছিলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, অশেষ শুকরিয়া আল্লাহ পাকের, আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ফজিলত দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন তার বহু মুমিন বান্দার উপর। আল্লাহর মুমিন বান্দা অনেক ছিল, শুধু দাউদ আর সুলেমান নয়, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ আমার মতো, দাউদের মতো, সুলেমানের মতো অনেক মুমিন বান্দা তোমার ছিল তোমার জমিনে, কিন্তু তাদের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছো, ফজিলত দিয়েছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তোমার প্রশংসা জ্ঞাপন করি। আপনিও ওই রকমই সবসময় নিচের দিকে দেখবেন, আল্লাহ পাকের বেশি বেশি শুকরিয়া আদায় করতে, আপনার গ্রামে, আপনার সমাজে, এমনকি আপনার পাঁচটা ভাইয়ের মধ্যে, আপনার আশেপাশে যেখানে যাচ্ছেন, স্কুলে হলে স্কুলে, মাদ্রাসায় হলে মাদ্রাসায়, আপনি যেখানে আছেন চাকরির ক্ষেত্রে, আপনার নিচে অনেকে আছে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, শিক্ষাগত যোগ্যতার থেকে অনেকে নিচে আছে। ফাদ্দালানা আলা কাসীর মিন ইবাদিহিল মুমিনিন, এই আয়াত থেকেই মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি নিয়েছিলেন, কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখলে, যে কোনো বিপদ, শারীরিক দিকে হোক, মানসিক দিকে, একটা পাগলকে দেখছেন, একটা রোগীকে দেখছেন, একটা খোঁড়া লোককে দেখছেন, একটা দুর্ঘটনাই দেখছেন, দুর্ঘটনা হয়েছে কারো, যে কোনো ক্ষেত্রে, এটা দোয়া শিখেছেন আবু দাউদে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইরকম দোয়াগুলি পড়লে আপনি বালা মুসিবত মুক্ত থাকবেন। কি দোয়া বলতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন
মিম্মান খালাকা তাফদিলা ওয়া ফাদ্দালানি আলা কাসীরি মিম্মান খালাকতা আলহামদুলিল্লাহ সে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা আল্লাযী আফানি যে আল্লাহ আমাকে নিরাপদ রেখেছেন মিম্মা তালাকা ওই বিপদ আপদ থেকে যাতে আপনি পড়েছেন বা যাতে ওরা পড়েছে আপনি মিম্মা তালাহু মিম্মা তালা হোমও করতে পারেন যদি অনুপস্থিত থাকে দূর থেকে আপনি কোনো ঘটনা শুনতে পেলেন যে তারা বড় বড় বিপদে পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি বা আফানা মিম্মা তালাহুম বিহি ওয়া ফাদ্দালানা বহু বচন করতে ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিম্মান খালাকা তাফযিলা আর বহু মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সৃষ্টির আল্লাহ পাক আমাদেরকে ফজিলত দান করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ পাকের শুকরিয়া এইভাবে আদায় করবেন। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ারিসা সুলাইমান ও দাউদ, দাউদ আলাইহিস সালামের জামানা শেষ হইল তার ইন্তিকাল হইল, কে ওয়ারিস হলেন উত্তরাধিকারী হলেন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হলেন। উত্তরাধিকারী কিসের? ধন সম্পদের, ধন সম্পদের না। আমরা ওয়ারেস উত্তরাধিকারী হওয়া মানে মনে করিনি যে কিসের, ধন সম্পদের, বাপ মারা গেছে ছেলে উত্তরাধিকারী হয়েছে মানে ধন সম্পদ জমি জায়গা ইত্যাদি, তাই না? না, এর নাই। কেন? এই জন্য সহিহ বুখারীর হাদিস রয়েছে নাহানু মাশেরুল আম্বিয়া, আমরা হচ্ছি নবীদের দল, লা নুরেসু, আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না, আমাদের ধন সম্পদের কেউ ওয়ারেস হইতে পারে না। মা তারাক না হু, যা আমরা ছেড়ে যাব পরিত্যক্ত ধন যা থাকবে ফাহুয়া সাদাকা, সেটা কি হবে? সাদাকা দান হবে। তাহলে এই না যে দাউদ আলাইহিস সালামের টাকা পয়সা ধন দৌলত হ্যাঁ প্রপার্টির হ্যাঁ জমি জায়গার এইসবের ওয়ারিস হয়েছিলেন, আর তাই যদি হয়তো সুলেমান কেন ওয়ারিস হবে? দাউদ আলাইহিস সালামের 100টি স্ত্রী তখন জায়েজ ছিল, যারা বেশি জায়েজ ছিল, 100টি স্ত্রীতে 100 স্ত্রীতে আর ছেলে মেয়ে ছিল না, তাহলে তারাও তো ওয়ারিস হয়েছে, তাদের কথা কেন আল্লাহ বললেন না? হ্যাঁ, তাহলে বোঝা যায় এখানে ধন সম্পদের ওয়ারেসের কথা বলা হয়নি। কিসের ওয়ারেস? নবুয়াতের ওয়ারেস। দাউদ আলাইহিস সালাম নবী, আল্লাহ পাক আবার উত্তরাধিকারী নবী করলেন সুলেমানকে, এটা দুই নম্বর। হ্যাঁ, রাজত্বের ওয়ারেস, আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে, হুকুমত দিয়েছিলেন, হুকুমত আল্লাহ পাক রব্বুল আলামিন সুলেমান আলাইহিস সালামকে দিয়েছেন, এটাও বলতে পারেন। ওয়া ক্বালা, আল্লাহ পাক বলেন ওয়া ওয়ারিসা সুলেমান ও দাউদ, সুলেমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হলেন। ওয়া ক্বালা, আর বললেন আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করতে গিয়ে, আইয়ুহান নাস, হে দেশবাসী, হে মানব সকল, উল্লিমনা মান্তিকাত তায়ের, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে পাখির বুলির। মান্তিক নুতক মানে হচ্ছে বুলি, পাখি যা বলে, পাখির ভাষার শিক্ষা বা পাখির বুলির ভাষা আমাকে, বুলি আমাকে শেখানো হয়েছে। ও উতিনা মিন কুল্লি শাই, আর আমাকে সর্বপ্রকার নিয়ামত দেওয়া হয়েছে। উতিনা মিন কুল্লি শাই, সর্বপ্রকার, কোরআনের ভাষায় যে বলা হয়েছে সর্বপ্রকার দেওয়া হয়েছে, তার মানে কি? কে সুলেমান আলাইহিস সালামকে সব দেওয়া হয়েছে, মিন কুল্লি শাই সব দেওয়া হয়েছে, সুলেমান আলাইহিস সালামকে সব দেওয়া হয়েছে বা সর্বপ্রকার নিয়ামত দেওয়া হয়েছে একটি দেশ পরিচালনার জন্য, একটি শক্তিশালী রাজত্বের জন্য, একটি শক্তিশালী শাসনের জন্য যা লাগে তা দেওয়া হয়েছে। একটু পরে বিলকিসের ঘটনা তো এই রকমই ভাষা আসবে, হ্যাঁ, উতিয়াত মিন কুল্লি শাই, আর বিলকিসকেও সবকিছু দেওয়া হয়েছিল। সবকিছু মানে কি? সুলেমানের মতো দেওয়া হয়েছিল না, তা তো দেওয়া হয়নি, তার সুলেমানের মতোই দেওয়া হয়নি, তো সব কি করে দেওয়া হইল? বোঝা গেছে না? তাহলে মিন কুল্লি শাই মানে মিন কুল্লি শাই লিল মুলক, একটা দেশ পরিচালনার জন্য রাজত্বের জন্য যা লাগে তাও বিলকিসকে দেওয়া হয়েছিল। ইয়েমান দেশে সবাই তার রাজত্ব পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, সেনাবাহিনী লাগে, আরো যে সব ডিপার্টমেন্ট লাগে সব ছিল তার প্রয়োজন, যা আপনার বাজেট সব দেওয়া হয়েছিল, এটা উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে সুলেমান আলাইহিস সালাম বললেন, ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উল্লিমনা মান্তিকাত তায়ের, আমাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পাখির বুলি শিখানো হয়েছে, ওয়া উতিনা মিন কুল্লি শাই, আর আমাদেরকে প্রত্যেক নেটি নিয়ামত দেওয়া হয়েছে। ইন্না হাযা লাহু আল ফাদলুল মুবিন, নিঃসন্দেহে এটি হচ্ছে আল্লাহ পাকের স্পষ্ট অনুগ্রহ, আল্লাহ পাকের ফজল করম। দেখেন, এত বড় পদে চলে গিয়ে, এত শক্তিশালী শাসক এবং নবী হয়ে গিয়ে আল্লাহ পাকের ফজল করম অনুগ্রহ স্বীকার করছেন, এটা হচ্ছে ইমানি জীবন। আপনি যে কোন স্তরে চলে যান না কেন, আপনি সবসময় আল্লাহ পাকের অনুগ্রহ আপনি স্বীকার করবেন, লাইন শাকার তুম লাজি দেন রকম, তাহলে আল্লাহ পাক আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন। কিন্তু আজকালকার অধিকাংশ শাসক বা অধিকাংশ পুঁজিপতি ধনাঢ্যরা যখন ধন সম্পদ পায়, নেতৃত্ব পায়,
তার আগে থেকে আল্লাহকে হয়তো ভুলে আছে, পরকাল ভুলে আছে, আর এইরকম শক্তি ক্ষমতা পেলে তো একেবারে ভুলে যায়, বেপরোয়া হয়ে যায়। হুসাইর আলী সুলাইমান ও জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন, সমবেত করা হইল সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে তার বাহিনীকে। জুনদের বহুবচন জুনুদ, জুন মানে বাহিনী, আর বিভিন্ন বাহিনী, মানুষের বাহিনী, জিনের বাহিনী, পাখির বাহিনী, পশুর বাহিনী, বাহিনী একত্রিত করা হইল। মিনাল জিন, জিনদের মধ্য থেকে, ওয়াল ইনস আর মানুষের মধ্য থেকে, ওয়াত-তায়র আর পাখি জগৎ থেকে, পক্ষীকুল থেকে, ফাহুম ইউজাউন, অতপর এদেরকে বিন্যস্ত করা হইল, সারিবদ্ধ করা হইল, দলে দলে ভাগ করা হলো, পাখির দল, পাখির বহর আলাদা, হ্যাঁ পশুর বহর আলাদা, জিনের বহর আলাদা, মানুষের বহর আলাদা, এইভাবে। আর অনেক লোক যখন এক জায়গায় একত্রিত হয় তখন সেগুলিকে আবার সামলিয়ে রাখতে হয়। হ্যাঁ আজকাল মিছিল দেখে তো ভালোই বুঝতে পারছেন, তাই না? মিছিল আর বিক্ষোভ দিয়ে এই যে পশ্চিমা গণতন্ত্র যা উপহার দিয়েছে মুসলিমদেরকে, আর সাদরে মাশাআল্লাহ গ্রহণ করেছে মুসলমানরা, হ্যাঁ সবকিছুই তাদের কাছ থেকে গ্রহণ করেছে, তার একটা হচ্ছে এই মিছিল বিক্ষোভ, এগুলোতে দেখবেন সামলে না রাখলে এলো পাথাড়ি কোথা থেকে কোথায় চলে যাবে দলের লোকেরা, হ্যাঁ হইচই করতে করতে। যাই জন্য সামনে দেখেন ডানে বামে পিছনে সব সামলে আছে, হ্যাঁ সামলে আছে লোকদেরকে। তো বিশাল ওই রকমই বহর বেরিয়েছিল একদিন সুলেমান আলী সালামের নেতৃত্বে। সুলেমান আলী সালাম এসব বাহিনী নিয়ে একদিন বেরোলেন রাস্তায়, ফাহম ইউজাউন, তাদেরকে সুবিন্যস্ত করা হয়েছিল, মানে যাতে করে সুষ্ঠুভাবে তারা রাস্তায় চলে। ইউজাউন, ইউজাউনের অর্থ হচ্ছে বিন্যস্ত করা, সুন্দর সেটিং, আর ইউজাউন মানে হয় তাদেরকে থেমে রাখা হয়েছিল, থেমে রাখা হয়েছিল। ওয়াজা মানে হচ্ছে কোনো কিছুকে থেমে রাখা, আর এটাই যখন বাবে এফআলে চলে যাবে তখন ওর বিপরীত অর্থ হবে। এখানে আরবি সার্ফের গ্রামার, যারা সার্ফ বুঝেন তার বুঝতে পারবে, যেটাকে বলা হয় সালবে মা খাজ, মানে উল্টো অর্থ হবে, উল্টো অর্থ হয়ে যাবে। যেমন তাহাজ্জুদ, হুজুদ মানে হচ্ছে ঘুম নিদ্রা, আর তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা, ঘুম ছেড়ে দেওয়া, এ তাহাজ্জুদের নামাজকে তাহাজ্জুদ নামাজ এই জন্য বলা হয় সালবে মা খাজ। ঠিক তেমনি এখানে ওয়াজা মানে হচ্ছে বাধা দেওয়া, থেমে রাখা, আর ওইটাই তার পরের আয়াতে আসছে সুলেমান আলী সাল্লাম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে দোয়া করে রব্বে আউজেনি, ওয়াজা চলে গেল আউজাতে বাবে ফালে, তখন আউজেনি মানে আল্লাহ আমাকে বাধা দিও না, হ্যাঁ কিসে তোমার শুকরিয়া আদায় করতে, মানে আল্লাহ আমাকে তৌফিকই দাও, তৌফিক না হওয়া যেন বাধা প্রাপ্ত হওয়া, তৌফিক হয়ে যাওয়া মানে বাধা মুক্ত হয়ে যাওয়া, তো এখানে আউজা মানে তখন হয়ে গেল তৌফিক দাও রব্বে আউজেনি। এই গ্রামারটা এই জন্য বললাম যে দুটো শব্দ কাছাকাছি এসে, ইউজাউন ওয়াজা থেকে আর আউজেনি বাবে ফাল থেকে। বলছেন হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল, এমনকি যখন পিপিলিকার উপত্যকায় এসে পৌঁছিলেন সুলেমান আলাইহিসসালাম তার এই বিশাল বাহিনী নিয়ে, যখন পিপিলিকার উপত্যকার কাছাকাছি এসেছেন, কালাত নামলাতুন, এক পিপিলিকা কথা বলতে শুরু করেছে, ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকা জগৎ, হে পিঁপড়ারা শোনো শোনো শোনো, উদখুলু মাসাকিনাকুম, তোমাদের বাসস্থানে তাড়াতাড়ি তোমাদের গর্তে ঢুকে পড়ো, মাসকানের বহুবচন মাসাকিন, তোমরা তোমাদের বাসায় ঢুকে পড়ো, লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যেন তোমাদেরকে সুলাইমান আর সুলাইমানের এই বিশাল বাহিনী পদপিষ্ট না করে ফেলে। এত হাজার হাজার মানুষ চলে আসছে, আর জিন আসছে, আর কত পশু পাখি আসছে, পাখিগুলি দৃশ্য কত সুন্দর, তাফসীর কারগণ বলছেন পাখি ওপরে আকাশে, আকাশে দলবদ্ধ সারিবদ্ধ লক্ষ লক্ষ পাখি উঠছে, আর নিচে মানুষ, জিন, হ্যাঁ আর পশু, সুবহানাল্লাহ। এইভাবে এই বহর বেরিয়েছিল, পিপিলিকা বুঝতে পেরেছে, তার পিপিলিকারও বোধ শক্তি আছে, আর তার সাথে সাথে আরো কিছু, পিপিলিকার শুধু বোধ শক্তি নেই সহি আকিদাও আছে, এটাও দেখো, পিপিলিকার সহি আকিদা শুধু না, পাখিরও সহি আকিদা আছে, ওরা শিরকি কুফুরি বিদাতি আকিদা রাখে না, কিন্তু হতভাগা মানুষ শিরকি বিদাতি আকিদা রাখে। ওইটা এই এই শিক্ষাটা আজকের তফসিরে পাবেন, আর যদি না পৌঁছিতে পারি হুদহুদ পর্যন্ত, তো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে পাবেন।
তাহলে এইরকম যারা বদ আকিদা শিরকি বিদাতি আকিদা রাখে তাদের চাইতে ভালো হচ্ছে পাখি, তাদের চাইতে ভালো হচ্ছে ইবলিস। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম, যারা আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবনযাপন করে না, চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আজালারি, চতুষ্পদ জন্তু ভালো, ওরা তো শিরক পরিকর কবর মাজার পূজা করতে যায় না, যায় মুরিদ হতে যায়, হ্যাঁ বিদাত করতে যায়, ঈদ মিলাদুন্নবী করে বাড়ায়, হ্যাঁ কিছু করেন না। ওরা আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন চলার জন্য, আর যা খাওয়ার জন্য সে তাই খায়, অন্য কিছু খাবে না, অন্য কিছু যেটা ওর রিজিক না ওটা খাবে না। কারণ এরা গাফেল, উলায়ক হামুল গাফেল, কারণ এরা আল্লাহর কিতাব থেকে, কোরআনে করিম থেকে, রসুলের আদর্শ হাদিস থেকে গাফেল এরা। তো এই পিপিলিকে বলে উঠলো যে লাইহাতে মান্নাকুম সুলাইমান, যেন সুলাইমান আর সুলাইমানের সেনাবাহিনী তোমাদেরকে যেন পদপিষ্ট না করে, আজকে তোমাদের ছেড়ে দিবে। আর এই নয় যে ইচ্ছা করে তারা জুলুম অত্যাচার করার জন্য এসছে, ওরা বেরিয়েছে, ওরা টের পাবে না যে তোমরা মরে গেলে পায়ের তলে পিষে, পায়ের তলে পিষে মরে। ওহম লায়া সরুন, তারা জানে না, কি বললো পিপিলিকে, কি বললো, ওহম লায়া সরুন, সুলেমান বুঝতে পারবে না যে তোমরা পায়ের তলে পড়ে সব মরে গেলে, হ্যাঁ ধ্বংস হয়ে গেলি। আর সুলেমানের সাথে জিনের আছে ওরাও জানে না, সুলেমানের সাথে কত মমিন আল্লাহর ওলির আছে তারাও জানে না। তাহলে এই পিপিলিকার আকিদা কি ছিল, যে নবী আলমুল গায়ব নয়, ওলিরা ওলিরা নবীর সাথী সঙ্গী, ওলি তার সাহাবি, তার সাহাবি নবীর সাহাবি, যেমন মোহাম্মদ সাল্লামের সাহাবি সাহাবাই কেরাম, তেমন সুলাইমান আলাইহিস সালামের সাথে যারা মুমিন ছিল তার সাহাবি, তারা তারা আল্লাহ পাকের সেই যুগে ভালো বড় বড় ওলি, তাই না? তারা গায়ব জানেন না, এমনকি জিনও গায়ব জানেন না। মহম লায়া সরুন, এরা টের পাবে না, বুঝতে পারবে না, ওয়া জানতে তোমাদেরকে পদপিষ্ট করবে, পায়ে দলি দিয়ে চলে যাবে, ঢুকো ঢুকো তাড়াতাড়ি তোমাদের ঘর বাড়িতে ঢুকে পড়ো, গর্তে ঢুকে পড়ো, বুঝছেন না? এটাই হচ্ছে সহি আকিদা, এটা হচ্ছে দিনে ফিতরত, এটা হচ্ছে প্রাকৃতিক আকিদা, প্রাকৃতিক দিন, দিন ইসলাম, তৌহিদ, সুন্নাত, নবীর আদর্শে চলবেন, এক আল্লাহর ইবাদত করবেন। ফাতাবাসসামা দাহিকান মিন কাউলিহা, মুচকি হেসে উঠলেন, ফাতাবাসসামা দাহিকান, হেসে মুচকি দিলেন, তাবাসসাম মানে মুচকি দেওয়ার, দাহিকা মানে হাসা, হাসাটা হচ্ছে দাহেক হচ্ছে মাঝামাঝি হাসা। তো যদি শুধু দাহেকে বলা হইতো তাহলে কি ভাবতো যে সুলাইমান আলাইহিস সালাম একটু বেশি হেসেছেন, আর তার উপরে বেশি হাসা হচ্ছে কাহা কাহা অট্ট হাসি হাসা, কাহা কাহা হাসা হচ্ছে অভদ্রতা, সব সময় রুচিশীল সমাজে, ভদ্র সমাজে হ্যাঁ হ্যাঁ করে এবার হা করে হাসাটা হচ্ছে কি অভদ্রতা, আর মুমিনদের কাছে ওইটা আরো গায়ের শরীফ লোকের কাজ, তাই না? এতে মানুষ হালকা হয়ে যায়, তারপরে জ্ঞান বুদ্ধির অভাব রয়েছে এই পরিচয় পাওয়া যায়, যেই ব্যক্তি হ্যাঁ হ্যাঁ করে হাসে যেখানে সেখানে, হ্যাঁ বা যে কোনো সময় হ্যাঁ হ্যাঁ করে হাসে, কাহা কাজের অট্ট হাসি, ওর সম্পর্কে জ্ঞানী মানুষ বুঝতে পারবে যে লোকটার বুদ্ধি কম, না হলে হ্যাঁ হ্যাঁ করে কেন হাসবে, তাই না? এই জন্য সুলাইমান আলাইহিস সালাম এত অসাধারণ, সারি এক তো পিপিলিকা কথা বলছে, ডুকু 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 ডুকু, হ্যাঁ আর পিপিলিকা কত সুন্দর কথা বলছে, হামলায় সুরে না বুঝে নাই, এমন নাই যারা জালেম জুলুম করার জন্য এসছে আমাদেরকে, হ্যাঁ মারার জন্য এসছে, হামলায় সুর হেসে উঠলেন, কিন্তু হাসিটা ছিল মুচকি হাসি, আম্বিয়া রসুলগণ এইরকম মুচকি হাসি হাসতেন, নবীদের